মহানগর বাখিলয় প্রশাসনে সতর্কতা জারি করেছে, সতর্কতা অবলম্বন করবলৈ আহ্বান করেছে। কারণটোৱে হৈছে ভূমিস্খলন। ভূমিস্খলন প্রবণ এলাকার বাসিন্দালৈ এই বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। ভূমিস্খলন প্রবণ এলাকার লোকক আঁতৰি থকার নির্দেশনা দিয়া হয়েছে। মহানগরীর 15টা স্থানক ভূমিস্খলন প্রবণ এলাকা হিসাবে চিহ্নিত করা হয়েছে। তালিকাত আছে বিশেষ খারঘুলি, নবগ্রহ, নুনমাটি, কামাখ্যা। তালিকাত আছে সানমারি, কাহিলিপাড়া, খানাপাড়া আর বন্দা। কামরূপ মহানগর জেলার দুর্যোগ প্রশমন বিভাগের ফালের পর এই নির্দেশনা। বিশেষ আমি যা কেটামান দিনতে দেখি কেবাটাও যে গার্ডওয়াল খহা ঘটনা, ঘর খহি অহা ঘটনা, মাটি হেঁচা মারি ধরা ঘটনা, বহুকেটা তে ঘটনা সংঘটিত হয়েছে। শেহতীয় দুই তিনগী ব্যক্তিয়ে শিশুকে ধরে মৃত্যুক আকালিবলিয়া হয়েছে। আর তার মাজতে প্রশাসনে কিন্তু সতর্ক হয়ে থাকবলে বিশেষ তালিকাভুক্ত এই স্থান সমূহের বাসিন্দাক আহ্বান জানাইছে। তালিকাত আছে খারঘুলি, নবগ্রহ, নুনমাটি বা কামাখ্যা, সানমারি, বন্দা। ইয়াৰে অঞ্চলবাসীকো সতর্ক হয়ে থাকবলে কৈছে। কাহিলিপাড়া, খানাপাড়াতো সতর্ক হয়ে থাকবলে অকনমান সাবধানে চলবলে আহ্বান করেছে। কিয়নো 15টা স্থানক ইতিমধ্যে ভূমিস্খলন প্রবণ এলাকা হিসাবে চিহ্নিত করা হয়েছে। আর বহুকেটা ভূমিস্খলনের ঘটনা ইতিমধ্যে গুয়াহাটি মহানগরীত কিন্তু আগে পিছে বহুকেইজনের প্রাণ কাঢ়িছে। এইখানে বারিষার সময়সা যেটা এই এসপ্তাহমান নেড়ানেপেড়া বরষুণ হয়ে থাকে, এই বরষুণে কিন্তু গুয়াহাটির রঙামাটি একেবারে ঢিলা করে পেলায়। আর তার মাজতে এই যে পাহাড় খহি অহা ঘটনা, পাহাড় খহি পড়া ঘটনাত আসলতে বড় উদ্বিগ্নতা। আর তাত থাকা যখন অঞ্চলের বাসিন্দা সতর্ক হয়ে চলবলে প্রশাসনে আহ্বান করেছে। আর নেড়ানেপেড়া বরষুণ, কিনকিনিয়া বরষুণ হয়ে থাকা মানেই যে পাহাড়ের বাসিন্দার বাবে বিপদ নামি আহে, বড় ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে পড়ে। বিশেষ এই আমি স্থান সমূহ ইতিমধ্যে টিভি পর্দাত আমার স্ক্রিনত দাঙি ধরেছো। এই স্থান সমূহত কিন্তু কিছু সতর্কতা অবলম্বন করবলে কোয়া হয়েছে, বিশেষ আহ্বান জানা হয়েছে প্রশাসনের ফালের পর। এই ধরনের ভূমিস্খলনের ঘটনা কেবাটাও ঘটিছে। বশিষ্ঠর যে বিজয়পুরের ঘটনা, তাত এগারী লোকের কথমপিহে প্রাণ রক্ষা পড়ছে, ভরি আদি মাটিত পুত গৈছিল, তেনেকুৱা অবস্থার পর নিজকে রক্ষা করেছে। সেই ঘরটোরে দৃশ্য আমি দেখ বর্তমান, ইয়া দুদিন পূর্বর ঘটনা। কিন্তু কম বেশি পরিমাণে পাহাড়ের মাটি শিল খহা ঘটনা, অশ্বক্রান্ত উত্তর গুয়াহাটিতো একে ধরনের ঘটনা ঘটিছে। অশ্বক্রান্ত মন্দিরের সমীপতো পাহাড় খহিছে, শিল নামি আহিছে, তেনেকুৱা পরিপ্রেক্ষিত। কিন্তু এই নেড়ানেপেড়া বরষুণে কিন্তু বড় বিপজ্জনক পরিস্থিতি এটা সৃষ্টি করে, বিশেষ গুয়াহাটি মহানগরীর পাহাড় অঞ্চল, যেহেতু পাহাড়ত যথেষ্ট বসতি আছে। আর তাতে যাতে কোনো ধরনের ডাঙর অঘটন নঘটে, বিপজ্জনক হয়ে থাকা স্থান সমূহ যাতে অকনমান সতর্ক হয়ে চলে। আর বিশেষ যদি ঠাই এড়িবলগিয়া হয় তেনেহলে সেয়াও যদি এরে, যদি নিরাপদ অনুভব নকরে, আসলতে প্রশাসনে দৃষ্টি রাখবলে কৈছে, সতর্ক হয়ে থাকবলে কৈছে। ভূমিস্খলন প্রবণ কেবাটাও এলাকা কামরূপত, কামরূপ মহানগরত চিহ্নিত করা হয়েছে। আর এটা যদি আমি করিমগঞ্জের কথা ক, অত্যন্ত দুঃখজনক একটা শোকাবহ ঘটনা। করিমগঞ্জের বদরপুরের তাজুরতল গাঁত এই ভয়ঙ্কর ভূমিস্খলন, যত নেড়ানেপেড়া বরষুণ হয়ে থাকার ফলতে পাহাড়ের মাটি খহিল। একটা পরিয়ালের শিশুসহ পাঁচজন লোকের মৃত্যু ঘটিছে, পাঁচগী লোকে একলগে মৃত্যু খাবতিছে। মাজ নিশা ঘটিছিল এই ঘটনা, পাহাড় খহি আহিছিল, ভূমিস্খলন হয়েছিল, শিশুর আন চারিগী ব্যক্তির মৃত্যু। শোকাবহ ঘটনা, মাজ নিশা হওয়া পাতিতে পাহাড়ের মাটি পুতি পেলাইছিল আব্দুল করিমর পরিয়ালক। আর এই ভয়ঙ্কর ভূমিস্খলনের মৃত্যু ঘটিছে আব্দুল করিমর পত্নী রাইমুন নেসা, কন্যা সাহেদা খানম, জাহেদা খানম, হামিদা খানমর লগতে নাতি মেহেদি হাসানর। আর পরবর্তী পর্যায়ত যেটা ঘটনাস্থলীত উপস্থিত হল বদরপুর আরক্ষী, এস ডি আর এফর লোক, বহু সময় ধরে উদ্ধার অভিযান চলায়। তারপর মৃতদেহ উদ্ধার করবলে সক্ষম হয়। একেলগে একটা পরিয়াল শেষ হয়ে গেছে সেই ঘরটো। আর ইফালে যে রেড এলার্ট দিয়া হয়েছে দক্ষিণ অংশত, অর্থাৎ কাছার করিমগঞ্জ কক, আমি করিমগঞ্জের এই মুহূর্তে দৃশ্য দেখাইছো। পরিস্থিতি খুব বিপজ্জনক। করিমগঞ্জ দুদিনলৈ বন্ধ দিয়া হয়েছে সকল শিক্ষা অনুষ্ঠান, কেন এই ঠাই কেখনত বতর বিজ্ঞান কেন্দ্রের যে আগজাননী দিছে যে খুব বেশি পরিমাণের বরষুণ হব। করিমগঞ্জত 19 আর 20 জুনত বন্ধ থাকিব শিক্ষা অনুষ্ঠান, বরষুণের বাবে শিক্ষা অনুষ্ঠান বন্ধ দিয়া হয়েছে। এফালে রেড এলার্ট আছে অসমত, করিমগঞ্জত দুদিনলৈকে বন্ধ থাকিব সকল শিক্ষা অনুষ্ঠান। করিমগঞ্জত 19-20 জুনত বন্ধ থাকিব শিক্ষা অনুষ্ঠান, বান পরিস্থিতির প্রতি লক্ষ্য রাখি এই সিদ্ধান্ত। বন্ধ থাকিব সরকারি বেসরকারি সকল শিক্ষা অনুষ্ঠান। করিমগঞ্জ প্রশাসনে জারি করেছে নির্দেশনা। আর করিমগঞ্জ ক্রমা জটিল হয়ে পড়েছে বান পরিস্থিতি, বৃদ্ধি পাইছে লঙ্গাই আর কুশিয়ারা নদীর জলস্তর।
আৰু এতিয়া করিমগঞ্জত এই যে 19 আৰু 20 তাৰিখৰ বাবে যে স্কুল বন্ধ দি দিয়া হৈছে সকলো স্কুল বান্ধ পৰিস্থিতিৰ প্ৰতি লক্ষ্য ৰাখি সিদ্ধান্ত বন্ধ ৰাখিব চৰকাৰী বেচৰকাৰী সকলো শিক্ষা অনুষ্ঠান প্ৰশাসনে জাৰি কৰিছে নিৰ্দেশনা করিমগঞ্জত জটিল হৈছে পৰিস্থিতি বিশেষকৈ কুশিয়ারা লংগাইনৰ জলস্তৰ বাঢ়ি আছে বাহনি পানীয়ে বুৰাই পেলাইছে বিস্তীৰ্ণ অঞ্চল এফালে যদি গুৱাহাটী মহানগৰীৰ পাহাৰত যদি ভূমি খহিছে যদি ভূমিস্খলন হৈছে সমতলত আকৌ বিভিন্ন পথত কিন্তু পানী থাকিব নোৱাৰা অৱস্থা মুঠৰ ওপৰত গুৱাহাটীত যেন এই বৰষুণ যি হৈ আছে ইয়াৰ ফলত যেন গুৱাহাটীৰ বৰ ভয়ানক এটা পৰিস্থিতি নামি আহিছে বলেন এফালে যদি আমি ভূমিস্খলনৰ কথা কওঁ প্ৰশাসনে নিৰ্দেশনা কিছু জাৰি কৰিছে যে সাৱধানে থাকক ভূমিস্খলন প্ৰৱণ এলেকাৰ তালিকা এটা প্ৰস্তুত কৰিছে কিন্তু আনহাতে কৃত্ৰিম বানপানীৰ সমস্যাৰ সমাধান ক'ত সমাধান কেনেকৈ আৰু কেতিয়া নিশ্চয়কৈ গীতাশ্ৰী সেয়া এক ডাঙৰ প্ৰশ্ন এই মুহূৰ্তত গুৱাহাটী মহানগৰবাসীৰ বাবে আৰু কিয়নো গুৱাহাটী মহানগৰীত যোৱাকালি নিশাৰ ভাগৰ পৰা অহা এজাক বৰষুণৰ পিছতে মহানগৰীৰ কেইবাটাও প্ৰান্তত দেখিবলৈ পোৱা গৈছে আজি কৃত্ৰিম বানত ধাৰাহাৰ হৈ হৈছে গুৱাহাটী মহানগৰবাসী আৰু সেইধৰণে যদি চোৱা হয় এক প্ৰকাৰ জলবন্দী হৈ পৰিছিলে মহানগৰবাসীৰ জনজীৱন আজি পুৱাৰ ভাগৰ পৰা কৰ্মসূত্ৰে যিসকলে ওলাই যাব বিচাৰিছিলে তেওঁলোকে ঘৰতে আবদ্ধ হৈ থাকিবলগীয়া হৈছিলে স্কুল কলেজলৈকে শিক্ষাৰ্থী ওলাব নোৱাৰা পৰিৱেশৰ সূচনা হৈছিলে আৰু সেইধৰণে যদি চোৱা হয় তেতিয়াহ'লে দেখিবলৈ পোৱা গৈছিলে যে আমি ৰূপিনিগৰৰ পৰা আৰম্ভ কৰি হাতীগাঁও বেলতলা একেদৰে দেখিব পোৱা গৈছে চানমাৰী অনিলনগৰ নবীনগৰৰ কথা যেনিবা দূৰত ৰাখিলেই হ'ল গতিকে এই ধৰণৰ প্ৰতিটো প্ৰান্ততে দেখিবলৈ পোৱা গৈছিলে একেই পৰিৱেশ গতিকে এই প্ৰতিটো পৰিৱেশৰ এক প্ৰকাৰ ক'ব পাৰি যে পথত প্ৰায় একাঠু পানী ভাঙি আগবাঢ়িব লগা হৈছিল আৰু তাৰ মাজতে কেইটামান পূৰ্বে প্ৰশাসনে এখন নিৰ্দেশনা জাৰি কৰিছে আৰু সেইধৰণে দুৰ্যোগ প্ৰশমন বিভাগৰ কামৰূপ মহানগৰ জিলা প্ৰশাসনে আগবঢ়োৱা নিৰ্দেশনা অনুসৰি গুৱাহাটীৰ 15খন পাহাৰত বিশেষ সতৰ্কতা জাৰি কৰা হৈছিলে যি আচলতে পূৰ্বৰ এক অধ্যয়ন আৰু সেই অধ্যয়ন অনুসৰি 377 স্থান আছিলে যি স্থানসমূহ বিপদ সংকুল স্থানৰূপে বিবেচনা কৰা হৈছিলে আৰু সেই স্থানৰ ভিতৰত এই মুহূৰ্তত 15খন পাহাৰৰ নিৰ্দিষ্ট স্থানসমূহত আদি ভূমিস্খলনৰ সম্ভেদ থকা সেই স্থানসমূহৰ পৰা জনসাধাৰণক অতি সাৱধানতাৰে তেখেতসকলে নিৰ্দিষ্ট স্থানলৈকে উভতি অহাৰ তেখেতসকলক আহ্বান জনোৱা হৈছে যাতে সেই বিপদ সংকুল স্থানত তেখেতসকলে নাথাকি তাৰ পৰিৱৰ্তে তেখেতসকলে যদি সুৰক্ষিত আৰু নিৰাপদ স্থানলৈকে গতি কৰে তাৰ কাৰণে প্ৰশাসনে নিৰ্দেশনা জাৰি কৰিছে কাৰণ আমি ইতিমধ্যে উল্লেখ কৰিছোঁ যে এই ধাৰাবাহিক যি ধৰণে আচলতে বতৰ দেখিবলৈ পোৱা গৈছে যে ডাৱৰীয়া বতৰ কাইলৈৰ দিনটোতো একে হৈ থাকিব বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ ফালৰ পৰা যিটো আগজাননী আছে যে কাইলৈৰ দিনটোতো এনেকৈ হয়তো কিনকিনীয়া বৰষুণ মাজে সময়ে ডাঙৰ বৰষুণ হৈ থাকিব আৰু এই যে অহৰহ বৰষুণ আমি জানো যে গুৱাহাটী মহানগৰীৰ পাহাৰবোৰৰ ৰঙা মাটি সেয়া খুব ঢিলা মাটি ৰঙা মাটি খহি আহে অকণমান বৰষুণ হ'লে আৰু তাৰে পৰিপ্ৰেক্ষিতত এই যে যদি 4-5 দিনমান বৰষুণ অব্যাহত থাকে তেনেহ'লে খুব বিপদজনক কিন্তু এই আটাইবোৰ পাহাৰ গুৱাহাটীৰ সেই কথাখিনি আচলতে প্ৰশাসনে অনুধাৱন কৰিছে আৰু সেইধৰণে আগতীয়াকৈ প্ৰশাসনৰ এয়া সতৰ্কতাবাদী জানি জাৰি কৰা হৈছে গুৱাহাটী মহানগৰীৰ 377টা স্থান য'ত 15খন পাহাৰৰ সেই স্থানসমূহৰ বিপদ সংকুল সেই স্থানৰ পৰা জনতা সুৰক্ষিত আৰু নিৰাপদ স্থানলৈকে অহাৰ কথা উল্লেখ কৰা হৈছে কাৰণ পূৰ্বতে সেই স্থানত গুৱাহাটী মহানগৰীত বসবাস কৰা লোকসকলে অৱগত যে সেই স্থানসমূহ চিনাক্ত কৰি তাত ফলক লগোৱা হৈছিলে আৰু এই মুহূৰ্তত প্ৰশাসনে নিৰ্দেশনা জাৰি কৰিছে যে গুৱাহাটী মহানগৰীত এনেকুৱা ধৰণৰ ধাৰাসাৰ বৰষুণ হ'লেই ভূমিস্খলনৰ ঘটনা সংঘটিত হয় আৰু যাতে কোনো লোকৰ অঘটন সংঘটিত নহয় কোনো লোকৰ যাতে প্ৰাণহানি নহয় বা তেনেকুৱা হতাহতৰ খবৰ যাতে নাহে তাৰ বাবে কিছু সতৰ্ক হবলৈ কৈছে বলেন আমি পৰৱৰ্তী সময়ত পুনৰ আপোনাৰ সৈতে সংযুক্ত হ'ম যিহেতু কেৱল পাহাৰত ভূমিস্খলন ইফালে বিভিন্ন ঘাইপথত বিভিন্ন পথত পানী কৃত্ৰিম বানপানী গুৱাহাটী মহানগৰীত যেন এই বৰষুণে বৰ ভয়ানক এটা পৰিস্থিতি নমাই আনিছে বলেন বিদায় লৈছো ধন্যবাদ এইটো মাইথান ষ্টিল নহয় অ ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে ষ্ট্ৰং মানে মাইথান ষ্টিল এইটো মাইথান ষ্টিল নহয় অ ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে স্ট্রং মানে মাইথন স্টিল সুরক্ষা ব্যস্ত এডল মহিলা বনকর্মী সুরাং শিকারীক হুঁশিয়ার করে বারিহাট কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের পর উলাই অহা জীব জন্তুক সুরক্ষা দিবলৈ রোদ বরষুণ কাটি করে দায়িত্ব পালন করেছে লেডি গার্ডে
কলিয়াবৰ কাজিৰঙা সংযোগী ৰাষ্ট্ৰীয় ঘাইপথত এইদৰে বৰষুণত তিতিবুৰি বন্য জন্তু সুৰক্ষা দিছে এদল মহিলা বন কৰ্মী। আজি বৰষুণ দি আছে, তথাপিও আমি যিহেতু আমাৰ দায়িত্ব এইটো আমি জীৱ জন্তু ৰক্ষা কৰিবলৈ আহিছোঁ, যেতিয়া আমি যিমান বৰষুণ ৰ'দ বৰষুণ নেওচি হ'লেও আমি এইটো মানে দায়িত্বটো পালন কৰিমেই আৰু। ৰ'দ বৰষুণ ডাঙৰ কথা নহয়, কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানত থকা বন্য জীৱ জন্তুক চোৰাং চিকাৰীৰ পৰা ৰক্ষা কৰাটোহে আচল কথা। সেই পণ লৈ ৰাষ্ট্ৰীয় ঘাইপথত অতন্ত্ৰ প্ৰহৰীৰ ৰূপত গিজগিজাই আছে এইসকল লেডি গাৰ্ড। বাৰিষা বতৰত মানে চোৰাং চিকাৰীৰ পৰা ৰক্ষা পাবলৈ, জীৱ জন্তুবিলাক ৰক্ষা পাবলৈ আমি ৰ'দতো ডিউটি কৰিম আৰু বৰষুণতো আমি ডিউটি কৰিমেই, কাৰণ এইটো আমাৰ দায়িত্ব হয়। বুঢ়াপাহাৰ বনাঞ্চলৰ এলেকাধীন দেওচুৰত কাজিৰঙাৰ বন্য জীৱ জন্তুক চোৰাং চিকাৰীৰ পৰা সুৰক্ষা দিবলৈ কৃত্ৰিম বানত এতিয়া জুৰুলা হৈ পৰিছে গুৱাহাটী মহানগৰবাসী। বিৰতিৰ পূৰ্বে আমি কথা পাতি আছিলোঁ আমাৰ সতীৰ্থৰ সৈতে যে কেনেকৈ আচলতে পাহাৰ চিনাক্ত কৰা হৈছে, য'ত ভূমিস্খলন প্ৰৱণ হিচাপে প্ৰশাসনে তাত কিছু বিশেষ সতৰ্কতা অৱলম্বন কৰিবলৈ কৈছে, কিন্তু এই মুহূৰ্তত যি দৃশ্য আমি দেখুৱাইছোঁ এয়া অনিল নগৰ। অনিল নগৰ নে অনিল সেয়া সাগৰ সদৃশ এটা পৰিৱেশ, কিয়নো তাত পানীত এনেকৈ যান বাহনবোৰ চলিছে, তাত পথৰ কোনো চিন মোকাম নাই, কি নলা কি সেয়া ঘৰৰ চৌহদ সকলোতে পানী। আৰু অনিল নগৰ বা চানমাৰী, এয়া চানমাৰীৰ দৃশ্য আমি দেখুৱাইছোঁ। অনিল নগৰৰ যদি আমি কথা কওঁ, সেয়া নতুন সমস্যা নহয়, আজি বছৰ বছৰ ধৰি দশকৰো অধিক কাল হ'বগৈ এই ধৰণৰ এটা পৰিৱেশৰ মাজতেই তেওঁলোকে আছে। আৰু চানমাৰী, জুৰত, ৰূপিনিকা, হাতীগাঁৱত কৃত্ৰিম বানপানী, পুৱাৰে পৰা গৃহবন্দী মহানগৰবাসী হৈ আছে। বিশেষকৈ যেতিয়া স্কুল যোৱাৰ সময়ছোৱাত বহু সময়ত আমি দেখা গৈছে যে এই ধৰণৰ বানপানী ফালি বহু ল'ৰা ছোৱালী স্কুললৈও যাব পৰা নাই, কিন্তু অফিচলৈ ওলোৱা বহুতেও যথেষ্ট সমস্যাৰ সন্মুখীন হৈছে। এয়া হাতীগাঁৱৰ দৃশ্য চাওক, কিমানলৈকে পানী উঠিছে, বা হাতীগাঁৱৰ এই গোটেই পথ চোৱা চাওক, কেনেকৈ তাত পানী গোটেই পথ, নে সেয়া এখন নদীৰ মাজেৰে গাড়ীকেইখন পাৰ হৈছে। যিগৰাকী আগত থকা বাহনখন আপুনি দেখিছে যে ডিভাইডাৰৰ কাষেৰে সেই বাহনখন পাৰ হৈ গৈছে, আৰু তাতেই কিমান পানী আছে। এইসমূহ ঠাই মেপত দেখুৱাইছোঁ আমি, গুৱাহাটীখনৰ এই ঠাইসমূহত বিশেষকৈ এতিয়া পাঞ্জাবাৰী, ৰুক্মিণীগাঁও, হাতীগাঁও, অনিল নগৰ, নবীন নগৰ, চানমাৰী, ইফালে শিলপুখুৰী, বামুনী মৈদাম, জোনাৰেঙ্গী ৰোড, এই বিভিন্ন ঠাইত কিন্তু এতিয়া বৰ কৃত্ৰিম বানপানীয়ে জলাকলা খুৱাইছে। ধাৰাষাৰ বৰষুণৰ ফলত ঠায়ে ঠায়ে কৃত্ৰিম বানপানী, চানমাৰী, জুৰত, ৰুক্মিণীগাঁও, হাতীগাঁৱত কৃত্ৰিম বান, শিলপুখুৰী, অনিল নগৰ, নবীন নগৰ, পাঞ্জাবাৰী, বেলতলা, কাহিলিপাৰাকে ধৰি বহু অঞ্চলত কৃত্ৰিম বানপানী হৈছে আৰু পুৱাৰে পৰা গৃহবন্দী হৈ আছে। ব্যস্ত ৰাজপথত একাঁঠু পৰ্যন্ত পানী, পুৱা শিক্ষা অনুষ্ঠানলৈ ওলাই আহি বিমোৰত পৰিছে শিক্ষাৰ্থী অভিভাৱক যে কেনেকৈ নিজৰ শিক্ষাৰ্থীক লৈ যাব স্কুললৈ আৰু কেনেকৈ পানী ফালি যাব, কিয়নো গুৱাহাটীৰ অধিকাংশ বিদ্যালয়ত চলি আছে এতিয়া পৰীক্ষা, অৰ্থাৎ স্কুললৈ যাবলৈ এফালে যদি প্ৰয়োজনীয়তা আছে কিয়নো পৰীক্ষা আছে, কিন্তু আনহাতে এই পানীৰ এটা হাহাকাৰ কৃত্ৰিম বানপানী। আনহাতে পানী পাম্প কৰি উলিয়াবলৈ চেষ্টা কৰিছে, এয়া ভৰলুৰ দৃশ্য, ভৰলুত পানী পাম্প কৰি উলিয়াইছে সেয়া অনিল নগৰ, কিন্তু এয়া জানো পৰ্যাপ্ত হৈছে, পুনৰ যেন প্ৰশাসনত পৰিণত চৰকাৰৰ মিছন ফ্লাড ফ্ৰী অভিযান, ফ্লাড ফ্ৰী কিন্তু গুৱাহাটী হোৱা নাই। নিশাৰে পৰা হৈ থকা নেৰানেপেৰা বৰষুণৰ ফলত গুৱাহাটী মহানগৰীৰ ঠায়ে ঠায়ে পুনৰ সৃষ্টি হৈছে কৃত্ৰিম বানৰ, ঠায়ে ঠায়ে ব্যস্ত ৰাজপথত একাঁঠু পৰ্যন্ত পানী হৈছে, যাতায়াতত তীব্ৰ সমস্যাৰ সন্মুখীন হৈছে মহানগৰীৰ বাসিন্দা। আৰু কৃত্ৰিম বানপানীৰ কবলত পৰিছে এয়া পাঞ্জাবাৰী অঞ্চলৰ বতাহখুলি অঞ্চলবাসী, আমি এয়া বতাহবাৰী ক্ষমা কৰিব, পাঞ্জাবাৰী অঞ্চল লিখুৱাইছোঁ, বতাহখুলি, নলাত জাবৰ আছে, পলিথিন আছে, বটল আছে, সেয়াও ক'ৰবাত নহয় ক'ৰবাত ইয়াৰ বাবে জগৰীয়া বহুজনে, কিন্তু এই নলাবোৰ চাফ চিকুণ কৰাৰ ক্ষেত্ৰতো কিন্তু প্ৰশাসনৰ ফালৰ পৰা কোনো ধৰণৰ সময়মতে ব্যৱস্থা নহ'ল, যাৰ পৰিপ্ৰেক্ষিতত এই নলা এনেকৈ উফন্দি উঠিছে, যাৰ ফলত বন্ধ হৈ পৰিছে মূল পথ, পথ বন্ধ হৈ দুৰ্ভোগ ভুগিবলগীয়া হৈছে। আৰু ইয়াৰ স্কুলীয়া বাছসমূহ, স্কুলীয়া ছাত্ৰ ছাত্ৰীক নিবলৈ অহা বাছসমূহ তাতো দেখা গৈছে, এফালে যদি অভিভাৱকে স্কুললৈ পঠিয়াবলৈ ভয় খাইছে কিয়নো বৰষুণ যথেষ্ট, কিন্তু আনহাতে পৰীক্ষা চলি আছে তাৰ বাবেও কিছু চিন্তা যে স্কুললৈ পঠিয়াবই লাগিব। মুঠৰ ওপৰত চাৰিওফালে হাহাকাৰ এতিয়া গুৱাহাটীত। স্মাৰ্ট চিটিৰ ছবিখনেই যেন পানীত ডুব গৈছে, জাবৰ জোথৰ পেলোৱাৰ বাবে এফালে যদি নলা নৰ্দমাবোৰ বন্ধ, আনফালে পাহাৰত মাটি হৈছে, এফালে স্কুললৈ যাবলৈ পৰা নাই, স্কুলত পৰীক্ষা চলি আছে, যায় কেনেকৈ, কিয়নো ৰাজপথত আকৌ একাঁঠু পৰ্যন্ত ক'ৰবাত ক'ৰবাত পানী হৈছে।
বিহারৰ ঐতিহ্যমণ্ডিত নালন্দা বিশ্ববিদ্যালয়ৰ নতুন চৌহদ আজি মুকলি করলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে। নালন্দা বিশ্ববিদ্যালয়ৰ নতুন ক্যাম্পাস মুকলি করে প্রধানমন্ত্রীয়ে কলে দেশৰ শিক্ষা খণ্ডৰ বাবে আজি এটা গুরুত্বপূর্ণ দিন। নালন্দা বিশ্ববিদ্যালয়ৰ দেশৰ গৌরবময় ইতিহাসক ঐতিহ্যক বহন কৰিছে পরিচয় বিহারৰ নালন্দা বিশ্ববিদ্যালয়। মুকলি অনুষ্ঠান তাত বিহারৰ রাজ্যপাল শ্রী রাজেন্দ্র আরলেকার লগতে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, বৈদেশিক পরিক্রমা মন্ত্রী এস জয়শঙ্কর আর ইয়ার লগতে কেন্দ্রীয় বিদেশ পরিক্রমার রাজ্যমন্ত্রী পবিত্র মার্ঘেরিটাও উপস্থিত থাকে। সিকিমত প্রকৃতির কাল রূপ। সিকিমত এতিয়া বহু পর্যটক আবদ্ধ হয়ে আছে। 12 জুনের হয়ে থাকা যে বান পরিস্থিতি, ভূমিস্খলন হয়েছে, নদীয়ে দলগুটাই লিখে পথ সহায় লো গেছে, তারপরের সিকিমত বিআরওয়ে অব্যাহত রাখিছে উদ্ধার অভিযান। আর চুংথাংর সিপারে আবদ্ধ হয়ে থাকা পর্যটকসলক উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে। বহু পর্যটক সুকলমে উদ্ধার করেছে সীমান্ত পথ সংস্থায়। প্রতিকূল বতরের আনহাতে উদ্ধার অভিযানের যথেষ্ট বাধা প্রত্যাহ্বানের সম্মুখীন হয়েছে। 17 জুনের আরম্ভ হয়ে থাকা এই যে উদ্ধার অভিযান, এতালেক 100 অধিক পর্যটকক সুকলমে উদ্ধার করেছে সীমান্ত পথ সংস্থায় বিআরওয়ে। 18 জুনের উদ্ধার অভিযানক অধিক তীব্রতর গতি দিয়া হয়েছে আর জোরদার গতি উদ্ধার অভিযান করে থাকা হয়েছে। কিন্তু তাতো যে পদে পদে বিপদ আহিছে, প্রত্যাহ্বান আহিছে। উদ্ধার অভিযানের সমান্তরালক বানর বন্ধ হয়ে পড়া পথবরও মুক্তি করবলে চেষ্টা করেছে সীমান্ত পথ সংস্থায়। ইতিমধ্যে বন্ধ হয়ে পড়া কেবাটাও পথ মুক্তি করেছে বিআরওয়ে। বর্তমানও সিকিমর বিভিন্ন প্রান্ত আবদ্ধ হয়ে আছে বহু পর্যটক। কিমান বিপদ সংকুল হব পারে একো একোটা যাত্রা। বারিষার সময় নৈর বুকু ফন্দি আছে, তার মাজতে শিবসাগরের দিশাং নৈর বুকুয়েদি টুলুঙা নাওয়ে কণ কণ ছাত্র ছাত্রীয়ে কেনেক বিপদ সংকুল যাত্রা করেছে সব ফেনে ফুটুকারে বাড়ি থাকা এখন দিশাং নৈ। আর সেই দিশাং নৈর বুকুয়েদি টুলুঙা নাওয়ে পার হয়েছে। প্রতিদিনেই এয়াই দশা, এনেকয়ে মরণত শরণ দি পার হবলগিয়া হয় শিবসাগর বেদবাড়ী মৌজা আর বকতা মৌজার ইকরাতলি রাইজে। নৈখন কোনো লাইফ জ্যাকেট নাই, নিরাপত্তা নোহাকয়ে রোগীকো আনকি এনেকয়ে টুলুঙা নাওয়ে পার করে আনবলগিয়া হয়। উল্লেখযোগ্য যে শিবসাগর বেদবাড়ী মৌজা আর বকতা মৌজার ইকরাতলির মাজত আজি পর্যন্ত দলং নির্মাণ নোহার বাবে এনেক বিপদ সংকুল যাত্রা করবলগিয়া বাধ্যত পরিছে রাইজে। বহুবার দলং নির্মাণের বাবে আবেদন জানার পিছতো আজি পর্যন্ত নির্মাণ নহল, কানখার নাই সরকার প্রশাসন স্থানীয় প্রতিনিধির নেতা পালি নেতার বিরুদ্ধে। স্থানীয় লোকের ক্ষোভ যে কথা কয় ঠিকই, কিন্তু কামত কিন্তু করে নিদিয়ে। আর ইয়া চাও নৈখন কেনে উফন্দি আছে, কেনে পানির সুত বয়ে আছে, আর তাত এই টুলুঙা নাওখনে ছাতি লয়, অর্থাৎ বরষুণ হয়ে আছে, যিকোনো মুহূর্ততে তাত অঘটন ঘটিব পারে। কিমানজন মানুষে সেইখান তাত কমেও তাত 10-12 লোক আছে, সেইখান নাওয়ে পার হবলগিয়া হয়েছে। লাইফ জ্যাকেটেরও কিন্তু কোনো ব্যবস্থা নাই, যিকোনো মুহূর্তত অঘটন ঘটিব পারে। এই সন্দর্ভত এই দশা বা এই যে জমর যন্ত্রণা ভোগ করবলিয়া হয়েছে অঞ্চলবাসী, যে বিপদ সংকুলভাবে যাত্রা করেছে, কথা পাতিছিল তেওঁলোকৰ সৈতে আমার শিবসাগর সাংবাদিক প্রদীপ গগৈয়ে। এক রিপোর্ট আগবঢ়াম। হয়, শিবসাগর জেলার বেদবাড়ী মৌজা আর ইকরাতলির মাজত এখন দিশাং নদী আছে, আর ইয়াত আজি পর্যন্ত নহল এখন পকী দলং। ইয়া মই দেখাইছো একাংশ ছাত্র ছাত্রী আছে, অভিভাবক আছে, যিসকলে ইকরাতলিরপরা মিঠাপুখুরী এল পি স্কুল, সেইদরে বেদবাড়ী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় আদি যা শিক্ষা প্রতিষ্ঠান আছে তালৈ যাবলৈ হলে অতি বিপদজনকভাবে এই ধরনের দিশাং নদীর বুকুয়েদি পার হয়ে আহিবলগিয়া হয়। বাইদেউ, আপনার সন্তানক আজি এনে ধরনের লৈ আহিবলগিয়া হয়েছে, কি কব? ইয়াত এখন দলং প্রয়োজন অনুভব করে না? হয়, ইয়াত এখন দলং প্রয়োজন হয়েছে, দলঙৰ প্রয়োজন হয়েছে। ইয়াত এখন লড়া ছালীবিলাক ইমান কষ্ট অহা যোৱা কৰিছে। এতিয়া যিহেতু ৰাতিপুৱা মৰ্ণিঙতে হেৰিটো দি দিছে স্কুল, স্কুললৈ সোনকালে ওলাই আহিব লাগে, তাতে বতৰ বেয়া, পৰীক্ষাৰ কাৰণেও দিগদাৰ হয়। সেয়া হয়, এগৰাকী ছাত্ৰী আছে, কি কবা, অতি কষ্টৰে আহিবলগীয়া হয়। হয়, অতি কষ্টৰে আহিবলগীয়া হয়। মই মিঠাপুখুৰী এল পি স্কুলত পঢ়ি আছো, 711 নম্বৰ মিঠাপুখুৰী প্ৰাথমিক বিদ্যালয়। বহু কষ্ট হয় ইয়াত আহিবলৈ, বহু নাও প্ৰব্লেম হয়, কেতিয়াবা দেৰিয়ে হৈছে, কেতিয়াবা স্কুল যাব নোৱাৰা হওঁ। প্ৰশাসনৰ মানুহ আহিছেনে কেতিয়াবা? আহিছে, খালি এতিয়ালৈকে একো সিদ্ধান্ত হোৱা নাই।
প্ৰত্যেক বছৰে এনেকুৱা বানপানী হয় ইয়াত আমি কি কম এনেধৰণে আহিবলগীয়া হয় প্ৰত্যেক বছৰে ল'ৰা ছোৱালী এতিয়া আৰু কণ কণ ল'ৰা ছোৱালী আহিব আপোনালোকে দেখিব তাকে সৰুৱে হওক ইমান ডাঙৰ নালাগে সৰুৱে হওক ল'ৰা ছোৱালীৰ কাৰণে লং আমাক লাগে আৰু এগৰাকী বাইদেউ আছে বাইদেউ ৰোগী অনা নিয়া কৰিবলৈ হ'লে কি কৰিবলগীয়া ৰোগী অনা নিয়া কৰিবলৈ হ'লে চোফাৰত আনে চোফাৰত আনিব আনি নাৱত পাৰ কৰাব আকৌ এইপাৰে দাঙি পেলাই চোফাৰত দুটাই ধৰি নিয়ে গুৱাহাটীৰ হাতগাঁও পাল্লিতোলা পথৰ বিধ্বস্ত ৰূপ দেখুৱাম এইবাৰ নেৰানেপেৰা বৰষুণ হৈ থকাৰ ফলত কৃত্ৰিম বানৰ কবলত পৰা অঞ্চলটোৰ ৰাইজে যাতায়াতৰ ক্ষেত্ৰত যমৰ যন্ত্ৰণা ভোগ কৰিবলগীয়া হৈছে গুৱাহাটীৰ ভি আই পি পথৰ পৰা সাইবাবা মন্দিৰৰ পৰা হাতগাঁও সংযোগী পাল্লিতোলা এই পথ দীৰ্ঘদিন ধৰি নিৰ্মাণ নকৰাত যাতায়াতৰ বাবে সম্পূৰ্ণ অনুপযোগী হৈ পৰিছে নেৰানেপেৰা বৰষুণৰ ফলত পানী ডুব গৈছে পথটো লোক নিৰ্মাণ বিভাগ আৰু গুৱাহাটী পৌৰ নিগমৰ প্ৰতিনিধিক পথটো নিৰ্মাণৰ বাবে কেইবাবাৰো আবেদন নিবেদন কৰাৰ পিছতো কিন্তু পথ নিৰ্মাণ নকৰাত স্থানীয় লোকসকলৰ মাজত যথেষ্ট ক্ষোভ আছে ইয়াৰ সৈতে বাতৰিৰ পৰা বিদায় লওঁ নমস্কাৰ।